ছোট গোলগাল নিরীহ চেহারার ফলটির নাম হলো লটকন। হলুদ রঙের এই টক মিষ্টি স্বাদের ফলটি আমাদের দেশে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। লটকন ফলকে সরাসরি খাওয়া হয় বা জ্যাম তৈরি করেও খাওয়া যায়। লটকনের বেশ কয়েকটি নাম রয়েছে, যেমন হাড়ফাটা ডুবি, বুবি, কানাইচু, লটকা, লটকাও, কিছুয়ান ইত্যাদি। বন্ধুরা, আপনার এলাকায় এই লটকন কি নামে পরিচিত তা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। তবে যে নামে ডাকা হোক, ছোট এই ফলটি কিন্তু বেশ উপকারী। এখন চলছে লটকনের মৌসুম, প্রতিদিনের খাদ্য তালিকায় লটকন রাখতে পারে। লটকনে আছে প্রচুর পরিমাণে নানা ধরনের ভিটামিন বি। এতে ভিটামিন B1 এবং ভিটামিন B2 আছে, যথাক্রমে 10.04 মিলিগ্রাম এবং 0.20 মিলিগ্রাম। প্রতি 100 গ্রাম লটকনে 9 গ্রাম ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম ও ক্রোমিয়াম থাকে। পাকা লটকন খাদ্য মানের দিক দিয়ে খুবই সমৃদ্ধ। প্রায় 100 গ্রাম লটকনের কোয়ায় খাদ্য শক্তি থাকে প্রায় 92 কিলো ক্যালোরি। অবাক বিষয় হলো এতে ক্যালোরি আছে আমাদের জাতীয় ফল হিসেবে পরিচিত কাঁঠালের প্রায় দ্বিগুণ। লটকনে ভিটামিন সি আছে প্রচুর। ছিজনের সময় প্রতিদিনই 2-3টি লটকন খাওয়া মানে আমাদের দৈনন্দিন ভিটামিন সি এর চাহিদা পূরণ হওয়া। ভিটামিন সি ত্বক, দাঁত ও হাড় সুস্থ রাখে। লটকনে ভিটামিন সি বেশি থাকায় দিনে 2টি লটকন ভিটামিন সি এর চাহিদা পূরণ করতে পারে। রক্ত ও হাড়ের জন্য বিশেষ উপকারী আয়রন। প্রতি 100 গ্রাম লটকনে 5.34 মিলিগ্রাম আয়রন থাকে। লটকনে রয়েছে অ্যামাইনো অ্যাসিড ও এনজাইম যা দেহ গঠন ও কোষকলার সুস্থতার কাজে লাগে। এইসব উপাদান রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। লটকন খেলে বমি বমি ভাব দূর হয় সহজে, তৃষ্ণাও নিবারণ করে, মানসিক চাপ কমায় এই ফল। বন্ধুরা, এছাড়াও লটকনে রয়েছে বিশেষ কিছু স্বাস্থ্য উপকারিতা, তা আজকের এপিসোডের মাধ্যমে জানতে পারবেন। তবে তার আগে বন্ধুরা, পরিবার ও স্বাস্থ্য বিষয়ক যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন, এতে করে পরিবার ও স্বাস্থ্য বিষয়ক যে কোনো নতুন তথ্য আপনি পেয়ে যাবেন সবার আগে। ভিডিওটি আপনার ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে শেয়ার করে রাখুন, এতে করে ভিডিওটি আপনার টাইমলাইনে থেকে যাবে। ফলের পাশাপাশি লটকনের পাতাও ওষুধের কাজ করে। এর পাতা ও শিকড় খেলে পেটের নানা রকমের অসুখ ও জ্বর ভালো হয়ে যায়। লটকনের বীজ গনেরিয়া রোগের প্রতিষেধক হিসেবে কাজ করে। ডায়রিয়া দূর করতে লটকনের পাতার গুঁড়া বেশ ভালো ফল দেয়। লটকনে নানা রকম গুণ থাকার পরেও একেবারে বেশি লটকন না খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে, কারণ এতে করে অনেক সময় ক্ষুধামন্দা দেখা দেয়। ভিটামিন বি সমৃদ্ধ ফল। ভিটামিন B1 এবং ভিটামিন B2 সমৃদ্ধ ফল হলো লটকন। লটকনে ভিটামিন B1 এর পরিমাণ হলো 10.04 মিলিগ্রাম এবং ভিটামিন B2 আছে 0.20 মিলিগ্রাম। বেরিবেরি রোগ সারতে লটকনের ভূমিকা বেশ কার্যকর। শারীরিক দুর্বলতা, বুক ধরফর করা, হাত পায়ে ব্যথা, ঠোঁট এবং পায়ের তালু ফাটা, ঠোঁট ও মুখের ঘা এবং বারবার গলা শুকিয়ে যাওয়ার সমস্যা যারা ভুগছেন, লটকন তাদের জন্য আদর্শ পথ্য। ভিটামিন সি। ভিটামিন বির পাশাপাশি লটকনে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। দৈনিক মাত্র 2-3টি লটকন খেলে প্রতিদিনের ভিটামিন সি এর অভাব পূরণ হয়ে যাবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। দাঁত ও মাড়ি ত্বকের যে কোনো সমস্যার পিছনে ভিটামিন সি এর অভাবকে দায়ী করা হয়, তাই নিয়মিত লটকন খেলে এ ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে খুব সহজে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভিটামিন সি জুড়ে নেই। একইভাবে মন মেজাজ প্রফুল্ল রাখতেও ভিটামিন সির ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিটামিন সি এ ভরপুর লটকন খেলে রোগ বালাই যেমন দৌড়ে পালাবে, তেমনই শরীরে নতুন রোগও বাসা বাঁধতে দেবে না। তাই সুস্থ থাকতে, নিজেকে ফিট রাখতে নিয়মিত খেতে হবে স্বাস্থ্যকর এই ফলটি। আছে প্রচুর ক্যালোরি। 100 গ্রাম লটকনে ক্যালোরির পরিমাণ 92, যেখানে 100 গ্রাম কাঁঠালে ক্যালোরি পাওয়া যায় 86। অর্থাৎ কাঁঠালের দ্বিগুণ ক্যালোরি আছে ছোট্ট এই লটকন ফলটিতে। যারা প্রচুর পরিশ্রমের কাজ করেন কিংবা দুর্বলতায় ভোগেন, তারা নিয়মিত লটকন খেলে শরীরের শক্তি পাবেন। কোলন ক্যান্সারের ঝুঁকি কমায়। ভিটামিন বি, ভিটামিন সি, ক্যালসিয়াম, পটাশিয়াম সহ লটকনের নানা সব উপাদান মানব দেহে কোলন ক্যান্সারের ঝুঁকি কমায় বলে নিশ্চিত করেছেন গবেষকেরা। তাই চিকিৎসকেরা বলেন বর্ষার এই ফলটি খেতে হবে প্রচুর পরিমাণে। খনিজ উপাদানে ভরপুর লটকন ফলটি আকারে ছোট হলেও এতে রয়েছে পটাশিয়াম, ক্যালসিয়াম, ক্রোমিয়াম, ম্যাগনেসিয়াম সহ নানা খনিজ উপাদান।
প্রতি 100 গ্রাম লটকনে 9 গ্রাম ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম ও ক্রোমিয়াম থাকে। আর এই সব উপাদান শরীরকে সুস্থ রাখতে বেশ উপকারী। এছাড়া রক্ত ও হাড় গঠনের জন্য আয়রন বিশেষ উপকারী। প্রতি 100 গ্রাম লটকনে আয়রনের উপস্থিতি 5.34 মিলিগ্রাম। ধন্যবাদ, ভালো থাকবেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি, আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে নিন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন, এতে করে স্বাস্থ্য সংক্রান্ত নতুন ভিডিও আপনি পেয়ে যাবেন সবার আগে।